এখানে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে যে হোয়াট ডাজ ইট মিন সংলাপ ছাড়া, সংলাপ কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ এই জন্য যে গত দুটো ইলেকশন যেভাবে হয়েছে সেইভাবেই যদি হয় তাহলে ইলেকশনে যাওয়া না যাওয়া ইজ ইম্যাটেরিয়াল, সত্যি কথা বলতে। কাজে এই এই অবস্থার থেকে একটা উত্তরণ ঘটাতে হবে, সেই জন্যই সংলাপটার দরকার, যাতে অন্যান্য যারা প্রকৃত ডিউ প্রসেস থেকে বঞ্চিত হয়েছে, ইলেকশনের মানুষ যাই নাই এবং মানুষকে তো নিতে হবে, নিতে হলে তাদেরকেও নিতে হবে, এবং যারাও গিয়েছে তারাও ভোট দিতে পারে নাই, সেই অবস্থা থেকে উন্নতি আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, এটা হচ্ছে ইম্প্যারেটিভ। সংলাপটা হচ্ছে সেটাই একটা একটা অংশ। দু নম্বর যেটা হচ্ছে যে এটা কি এমনি হতে পারে না সংলাপ ছাড়া, তাও হতে পারত যদি আমাদের সরকার এবং ইলেকশন কমিশন আরও কিছু শক্তিশালী কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারত, সেটা যেখানে মানুষ ভরসা পেত, যেখানে মানুষ ভরসা পেত। এবং ইলেকশন কমিশন এখন তো তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন কিন্তু ইলেকশন কমিশন অনেক পাওয়ারফুল, আইনগতভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইলেকশন কমিশনের উপর, কিন্তু ইলেকশন কমিশন কি করছে, তারা কি যেভাবে প্রশাসনকে সাজানো হয়েছে সেটা কি তারা রিসার্চ করবে, যদি করতো সেটাও কিন্তু আমরা মনে করি জনগণ সেটা কি পছন্দ করতো, সেটা করছে না। তারা কি এমন কিছু করবে যেটা গতগুলোর দুটো ইলেকশনের চেয়েতে কিছু ব্যতিক্রম ধর্মী, যে ঠিক আছে কাউকে আমি ইলেকশন অযাচিত কোনো ব্যক্তি ইলেকশন ভোট কেন্দ্রে আসতে পারবে না, আমি সামরিক বাহিনী দিয়ে আমি এটাকে প্রতিরোধ করব। আমরা জানি যে আমাদের পুলিশ বায়াসড, আমরা জানি আমাদের প্রশাসন বায়াসড, আমাকে তাহলে কী করতে হবে, যাদের উপর কিছুটা আস্থা আছে তাদেরকে তো আনতে হবে, এবং এবং নিরপেক্ষ আরও আরও অনেক নিরপেক্ষ পর্যবেক্ষক বিদেশ দেশ থেকে নিয়ে তাদের দিয়ে, এবং যেটা অরিজিনালি বলেছিলেন পরে সরে গেছে ইলেকশন কমিশন যে প্রত্যেকটা বুথে সিসিটিভি, কেন সরে গেলেন তারা, টাকা নেই মনে হয় স্যার, টাকা আমার মনে হয় না, এটা সিসি ক্যামেরার জন্য 5,000 টাকা দরকার, একটা ইভিএম এর জন্য তারা চেষ্টা করেছিলেন সেটার জন্য দরকার হলো 5,000 টাকা, অর্থ হলো না আর কি, তাই না। কাজে এটা এটা তো টাকার ইস্যু না, ওইটুকু টাকা সরকার এখনও আছে, সরকার দুরবস্থায় পড়ে গেলেও। কাজে আমার মনে হয় যে ইলেকশন কমিশন নিজের ক্রেডিবিলিটি এস্টাবলিশ যদি করতে পারে, এখনও যদি পারে, তাহলেও কিছুটা মানুষ ভরসা পাবে। আচ্ছা, মানে আসার জায়গা আছে বলতে, আসার জায়গা, আসার জায়গা অবশ্যই আছে, আমি মনে করি যে এখনও সংলাপ হতে পারে। তফসিল ঘোষণা হয়েছে তাতে কী হয়েছে, কিছু আসা যায় না। আচ্ছা, আমার এই সময়ের মধ্যেই সংলাপ করা সম্ভব, এখনও তো 1.5 মাসের সময় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে তফসিলটাকে আরও 15 দিন পিছানো যেত না, অবশ্যই যেত, সাংবিধানিক বাধ্যবাধকতার কথা, সাংবিধানিক বাস্তবতার আলোকেও আমি 29 তারিখ জানুয়ারির শেষ দিক পর্যন্ত আমার সময় আছে, 7 তারিখে হইতে হবে, আর 14 দিন পিছিয়ে দিয়ে 21 তারিখে হোক, চাইলে পরে অনেক কিছু করা যেত, অ্যাটলিস্ট দেখানো যেত যে আমরা সহানুভূতিশীল। আচ্ছা, সেটা অনুপস্থিত, সেটা তো হয়নি। আচ্ছা, ঠিক আছে, এখন তো ক্ষমতায় এসছেন ইসি, ইসি বলুক যে আমরাই সংলাপ করবো, আর বিএনপির সামনে তাকে ছেড়ে দিয়ে, ওনারা তো ছেড়ে দিতে পারেন কালকে, করবেন? চ্যালেঞ্জগুলো আমি জাস্ট রি করছি যে ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে গেলে অনেক কিছুই কিন্তু আইনের অধীনেই কিন্তু ইলেকশন কমিশন এই মুহূর্তে আগামী 1.5 মাস পারে, তাদের হাতে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, কিন্তু তারা সেটা করবে কি না সেটা নিয়ে আমরা সন্দিহান, ভবিষ্যৎ এই পর্যায়ে সন্দিহান, পরে হয়তো সেটাই সত্যি হয়ে যাবে।